وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. يا أيها الذين آمنوا آل اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আর তোমরা কিভাবে কুফরি করবে যখন তোমাদের সামনে বারবার আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হচ্ছে তাছাড়া এই আয়াতের বাহক স্বয়ং তার রসুল যখন তোমাদের মাঝে মজুদ রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও তার বিধানকে শক্ত করে আঁকড়ে ধরবে সে অবশ্যই সোজাপথে পরিচালিত হবে হে মানুষ তোমরা যারা ইমানেছ আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একে অপরের দুঃশ্ম ছিলে অতঃপর তিনি তার দিনের বন্ধন দিয়ে তোমাদের উভয়ের মনের মাঝে ভালোবাসার সঞ্চার করে দিলেন অতপর যুগ যুগান্তরের শত্রুতা ভুলে তোমরা তাঁর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে অথচ তোমরা ছিলে হানাহানির অগ্নিকুণ্ডের প্রান্তসীমায় অতপর সেখান থেকে তিনি তার রহমত দিয়ে তোমাদের উদ্ধার করলেন আল্লাহ তালা এভাবেই তার নিদর্শনসমূহ তোমাদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন যাতে করে তোমরা সঠিক পথ পেতে পারো তোমাদের মধ্যে থেকে এমন একটি দল থাকা উচিত যারা মানুষদের কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দেবে আর অসত্য ও অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখবে সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল